আসসালামু আলাইকুম নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এনআইভিএস আয়োজিত হোম স্কুলে আজকের কার্যক্রমে তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইউনিভার্সিটি স্কুল দেশিত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাসের অন্তর্গত চারটি সারমর্ম নিয়ে আলোচনা করব। পূর্বে ইতিমধ্যে অর্ধবার্ষিকী সিলেবাসের অন্তর্গত দুইটি সারমর্ম তোমাদের আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে আমরা আরও চারটি সারমর্ম নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তাহলে ক্লাসটি আমরা শুরু করি। চলো এ পর্যায়ে অর্ধবার্ষিকী সিলেবাসের অন্তর্গত নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ক আজকে 15 নম্বর ক্লাস এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সারমর্ম। আজকের ক্লাসের শেষে বাড়ির কাজ নম্বর হবে 14 এবং 14 নম্বর বাড়ির কাজ হিসেবে তোমরা যেই সারমর্মটি করবে সেটি হচ্ছে তরুতলে বসে প্রান্ত। এই সারমর্মটিও আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। চারটি সারমর্মের মধ্যে এই একটি সারমর্মই শুধুমাত্র তোমরা বাড়ির কাজ হিসেবে করবে। এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, তোমরা চাইলে আমার সাথে ক্লাস বিষয়ক সমস্যা নিয়ে ফোনে যোগাযোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সুবিধার জন্য এখানে চারটি সারমর্ম সম্পূর্ণ প্রস্তুত করে রেখেছি। তোমরা জানো সারমর্মের ক্ষেত্রে আমাদের কবিতা অংশ দেওয়া থাকে প্রশ্ন আকারে এবং সেই কবিতা অংশ থেকে মূল বিষয়বস্তু বা মূল অংশ নিয়ে আমাদের তৈরি করতে হয় সারমর্মের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে 3 নম্বরে আমরা যে সারমর্মটি দেখতে পাচ্ছি সেটি কবিতা অংশটুকু আমরা প্রথমে পড়ে বোঝার চেষ্টা করি। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। প্রিয় শিক্ষার্থীরা, খুবই পরিচিত একটি কবিতা। আমরা জানি যে ছোট ছোট বালুকণা থেকেই আসলে সাগরের মতো অতল মহাসাগর তৈরি হয়। মুহূর্তে নিমেষ কালো তুচ্ছ পরিমাণ রচি যুগ যুগান্তর অনন্ত মহান। প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাণ। প্রতি করুণার দান স্নেহ পূর্ণ বাণী এ ধরায় স্বর্গসুখ নিত্য দেয় আনি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতা অংশটাকে বুঝতে পারছি যেরকম ছোটো ছোটো বালুকণা বিন্দু বিন্দু জল থেকে সাগর মহাদেশ মহাসাগর গড়ে ওঠে, তেমনি ছোট ছোট পাপ ছোট ছোট ত্রুটি অপরাধ এরকম ছোট ছোট অপরাধ থেকেই মহাপাপের মতো পাপ তৈরি হয়। আবার পৃথিবীতে যখন এই স্নেহপূর্ণ বাণী করুণা সামান্যতম দান এগুলোর মাধ্যমে মানুষ পৃথিবীকেও তৈরি করতে পারে স্বর্গতে এবং পৃথিবীতে স্বর্গসুখ প্রতিনিয়ত এই ছোটো ছোটো করুণার দান স্নেহপূর্ণ বাণীর মাধ্যমে মানুষ এই পৃথিবীকে স্বর্গসুখে পূর্ণ করে তুলতে পারে। এই কবিতা অংশের সারাংশটা সারমর্ম আমরা এভাবে লিখব। পৃথিবীর কোনো ক্ষুদ্র জিনিসকেই অবহেলা করা ঠিক নয়, কারণ ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি। বিন্দু বিন্দু জল মিলে যেমন সাগর হয়ে যায়, তদ্রূপ ছোট ছোট পাপ জীবনে ধ্বংস ডেকে আনে। প্রশিক্ষার্থীরা, আমরা প্রথম সারমর্মটি এভাবে তৈরি করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এরপরে আরও একটি কবিতা অংশ দেওয়া আছে। তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর, অর্থাৎ গাছের নিচে বসে পথি শ্রান্তি অর্থাৎ ক্লান্তি দূর করে। ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর, বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয় তবু তরু অকাতর কিছু নাহি কয়। অর্থাৎ যে গাছের নিচে বসে একজন ক্লান্ত শ্রান্ত পথিক নিজের ক্লান্তি দূর করে, সে গাছের ফল খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করে বা আনন্দ পায় ফল আস্বাদনে, সেই পথিকই যখন এই গাছের কাছ থেকে ছায়া থেকে বিদায় নেয়, বিদায়ের সময় ডাল ভেঙে নিয়ে চলে যায়। কোনো কারণ ছাড়াই অকারণেই সেই যে গাছ তাকে সেবা দিল তাকে সে কষ্ট দিচ্ছে, কিন্তু তবুও এই বৃক্ষের কোনো কিছু বলার থাকে না বা তার কোনো প্রতিবাদের ভাষা থাকে না। দুর্লভ মানব জন্ম পেয়েছে যখন তরুর আদর্শ করো জীবনে গ্রহণ। অর্থাৎ তুমি যে মানব জন্মটা পেয়েছো, আমরা যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, সৃষ্টিকর্তার এই দান আমাদের জীবনে আরও মহামূল্যবান করে তোলা উচিত। তরুর এই আদর্শ বা বৃক্ষের এই আদর্শ নিজেদের জীবনে গ্রহণ করা উচিত। পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন তুমিও হও গো ধন্য তরুর মতন। অর্থাৎ পরের উপকারে বা পরের জন্য নিজের সুখকে বিসর্জন দিতে পারলেই
জীবন ধন্য করা সম্ভব, ঠিক যেমনই তরু লতা বা বৃক্ষ গাছপালা অন্যের সেবায় নিজের এই যে দান এগুলোকে দিয়ে থাকে সবসময়। আমরা এই সারমর্মটি লিখব এভাবে, অপরের কল্যাণের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিলিয়ে দেওয়ার মধ্যে মানব জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। মহৎ হৃদয়ের অধিকারীরা অন্যের জন্য জীবনের সর্বস্ব বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না। তরুলতা ও গাছপালার দিকে তাকালে এই সত্যটি সহজেই উপলব্ধি করা যায়। তাই মানুষেরও উচিত এই আদর্শ অনুসরণ করে পরার্থে নিজেকে বিলিয়ে দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে 4 নম্বরে আমি যে সারমর্মটি আলোচনা করলাম, এই সারমর্মটি তোমাদের বাড়ির কাজ। এখানে আমি বাড়ির কাজ উল্লেখ করে দিয়েছি এবং এটি হচ্ছে তোমাদের 14 নম্বর বাড়ির কাজ। বাড়ির কাজ করার সময় উপরে অবশ্যই বাড়ির কাজ নম্বর উল্লেখ করবে এবং শুধুমাত্র উত্তর হিসেবে সারমর্মের অংশটুকু তোমরা বাড়ির কাজের খাতায় করবে। এরপরে আমরা আরও 2টি সারমর্ম আলোচনা করব। প্রথমে আমরা কবিতা অংশটুকু পড়ে নিচ্ছি। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে, পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মোটে অকুলি, তোমারে সেবিতে যারা, পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই ব্যথিত পক্ষে পা ফেলে আসে নব উত্থান। প্রিয় শিক্ষার্থীরা, এই পরিচিত কবিতা অংশটুকুর সারমর্ম আমাদের প্রস্তুত করতে হবে। তোমরা কবিতা অংশটুকু দেখে বুঝতে পারছো যে পৃথিবীতে, এই পৃথিবীর ইতিহাসে যুগে যুগে যেই সভ্যতা গড়ে উঠেছে, সেই সভ্যতা গড়ে ওঠার পিছনে শ্রমজীবী মানুষের যে অবদান, সেই শ্রমজীবী মানুষের পরিশ্রমের ইতিহাস নিয়েই সম্পূর্ণ কবিতা অংশটুকু। এই সারমর্ম আমরা লিখতে পারি এভাবে, যে শ্রমিকদের কঠোর শ্রমের মধ্য দিয়ে দেশ ও জাতি আজ সভ্যতার চরম শিখরে পৌঁছেছে, তারাই সমাজ জীবনে বঞ্চিত ও অবজ্ঞাত। কিন্তু পালাবদলের দিন এসেছে, একদিন শ্রমজীবী মানুষেরাই বিশ্বে নবজাগরণের সূচনা করবে। প্রশিক্ষার্থীরা, আমরা সেই সুদিনের আশা ব্যক্ত করে বা সেই সুদিনের প্রত্যাশা করে এই সারমর্ম অংশটুকু এভাবে প্রস্তুত করতে পারি। সবশেষে 6 নম্বরে আমাদের আরও একটি কবিতা অংশ আছে এবং তার সারমর্ম আমরা কীভাবে লিখবো সেটি নিয়ে আমরা এবারে আলোচনা করব। শুরুতেই আমরা কবিতা অংশটুকু পড়ব। নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জন্মের বন্ধু আমার আধার ঘরের আলো। সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, সাধক জনে বিস্তারিতে তার মতকে জানে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি শুরুর দিকে যারা নিন্দুক, অর্থাৎ যারা মানুষের বদনাম করতেই সবসময় নিজেদের ব্যস্ত রাখতে পছন্দ করে, সেই মানুষদের সবসময় খারাপ হবার কোনো কারণ নেই। কারণ নিজের অগোচরে এই মানুষেরা অন্যের উপকার করে যায়। অর্থাৎ তারা যে মানুষের নিন্দা করে বেড়াচ্ছে, সেই নিন্দাটাকে যদি মানুষ নিজের কাজে ব্যবহার করতে পারে, অর্থাৎ নিজের সেই দোষগুলো, সেই ভুলগুলো কাটিয়ে উঠতে পারে, তখনই তার সফলতা খুব সহজেই তার কাছে ধরা দিতে পারে। পৃথিবীতে এই যে বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, অর্থাৎ তারা যে পবিত্রতা আনার কাজ করছে পরোক্ষভাবে, সেই কাজ যুগে যুগে তারা করে এসেছে। আমরা পরের কবিতা অংশ থেকে দেখতে পাচ্ছি, বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর। তাদেরকে দয়াল বলা হচ্ছে কারণ তারা কোনোরকম মূল্য ছাড়াই এই কাজটি করছে। তারা নিজেদের অজান্তে অন্যের উপকার করে যাচ্ছে এভাবে। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। অর্থাৎ এ কারণেই কবি সেই নিন্দুক বা খারাপ মানুষ যারা, তাদের জন্য আশা করছে যে তারা যুগে যুগে পৃথিবীতে ইতিহাসে এভাবেই টিকে থাকুক, কারণ নিজের আশা পূর্ণ করতে তাদের এই অবদান সবসময়ই আসলে অনেক মূল্যবান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সারমর্মটি এভাবে লিখব, নিন্দুকের সমালোচনার মাধ্যমে আমরা নিজেদের ত্রুটি ও সীমাবদ্ধতা সম্পর্কে অবগত হই। ব্যক্তি ও সমাজের পরোক্ষ কল্যাণ সাধনে নিন্দুকের ভূমিকা অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মোট 4টি সারাংশের আলোচনা এখানে শেষ হচ্ছে। আমি ইতিমধ্যেই তোমাদের বাড়ির কাজের যে সারমর্মটি সেটি বলে দিয়েছি, সেটি হচ্ছে আমরা 4 নম্বরে যে সারমর্মটি আলোচনা করলাম, তরুতলে বসে পান্থ, শুধুমাত্র উত্তর
হিসেবে তোমরা সারমর্ম অংশটুকু বাড়ি কাজের খাতায় করবে এবং এটি হচ্ছে তোমাদের 14 নম্বর বাড়ি কাজ। আশা করি শিক্ষার্থীরা তোমরা সম্পূর্ণ সারমর্ম বিষয়ক আজকে চারটি আলোচনায় বুঝতে পেরেছো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয়ের আলোচনায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত বাড়ি কাজ করে স্কুলে পৌঁছে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।